আমাদের কাছে একজন জানতে চেয়েছেন যে পঞ্চাশ জন লোক ওনার অধীনে কাজ করে তো তাদেরকে দিন শেষে পাওনা বুঝিয়ে দেন কিন্তু সেখান থেকে হয়তো দশ টাকা বিশ টাকা করে থেকে যায় সেটি যদি উনি নেন সেটিকে ওনার জন্য জায়েজ হবে কিনা না জায়জ হবে না এ কারণে যে আসলে পাওনাটা আপনার নয় এটা যেহেতু আপনার মাধ্যমে অন্যদের কাছে এই পাওনাটা যাচ্ছে কাজে এটা তাদেরকেই হস্তান্তর করা উচিত তবে হ্যাঁ যদি সেটা একেবারেই মামুনি সামান্য কিছু হয় দশ বিশ টাকা যেটার উপরে মানুষের বড় কোনো দাবি থাকে না সেটি আপনি হয়তো নিতে পারেন তবে এটা না নেওয়াটাই আপনার পরিচয় হবে শেখ আমাদের কাছে একজন দর্শক জানতে চেয়েছেন যে নামাজের পরে তিনবার অথবা সাতবার দরুদ শরীফ পরা কেউ বলেছেন বিদাত আসলে এই ব্যাপারে আপনি কি বলবেন না এ ধরনের কোনো বক্তব্য নেই কে বলছে বেদাত কেন বেদাত হবে দরুদ শরীফের আমের অবশ্যই আপনি ফরজ সালাতের পরে পড়তে পারেন সেটা আপনার তিনবার পাঁচবার সাতবার আপনার যতটুকু আপনার পক্ষে সম্ভব আপনি পড়তে পারবেন এটা কখনই বেদাত হবে না জিজ্ঞাকম শেখ আমাদের এই বনের পরে গ্রুপ লেগেই থাকে এমন উনি আফসোস করে বলছেন তাহলে কি আমি খুবই গুণাহকার আল্লাহ কি আমাকে একেবারেই অপছন্দ করছেন একের পর রোগ লেগেই আছে যদি বলতেন এই ব্যাপারে না কারো রোগ দিলে আল্লাহ তালা তাকে অপছন্দ করেন এবং তার কোনো পাপের কারণে হচ্ছে এটা মনে করার কোনো কারণ নেই আল্লাহ তালা আসলে যাকে পছন্দ করেন বরং তাকে নানান রকমের বিপদ আপদ দিয়ে মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ বলছেন ওয়াল আবনু আন্নাকুম বিষয় ইমিনুল হাউফ ওয়াল জো ইবান আকসিমিন আলাম ওয়ালি ওয়ালাং ফুসি ওয়াসমান অবাসির সবেরিন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিছু ক্ষুধা কিছু ভয় কিছু দারিদ্রতা যানমালের ক্ষয়ক্ষতি ফল ফসলের ক্ষয়ক্ষতি নানানভাবে সংকট দিয়ে মুসিবত দিয়ে তোমাদেরকে পরীক্ষা হে হেনবি এই কঠিন মুসিবতের সময় যারা সবর করবে আপনি তাদেরকে সুসংবাদ দান করুন তো কাজী আপনার উপরে বিপদ আসছে আর সে কারণে আপনি আল্লাহকে বেশি স্মরণ করছেন তো কাজী এটা অবশ্যই আপনার জন্য ভালো আর আল্লাহ তালা যখন কোনো মানুষকে বিপদ দেন তখন তার এই বিপদের বিনিময়ে কোন অসুস্থতার বিনিময়ে আল্লাহ তালা তার গুণাগুণ মাফ করে যে একজন মানুষের যদি জ্বর হয় তাহলে তার গুণাগুণ ঝরে যায় এমনকি শুধু তাই নয় একজন মানে রাসুল বলছেন যে একটি মানুষের পায়ের ভিতর যদি কাটাও যদি ফুটে তাহলে তার বিনিময় আল্লাহ তার তাকে করেন গুণা করে করেন তার মানে আপনার এই জন্য ইমানদারের কোনো বিপদে যে কোনো ধরনের বিপদে ইমানদারের কোনো লস নাই তার লাভ আছে এখানে তার লাভ আছে দেখতে বোঝা যায় যে আসলে পড়েন আর না এত টাকার মালিক হারাল হারাম সব মিলিয়ে জীবনযাপন করে এত সুখী মানুষ এত ভালো আছে এইটা ভালো না এটা ভালো না বরং আপনাকে বিপদ দিয়ে আল্লাহ তালা তাকে আপনাকে আরো কাছে নিচ্ছেন আপনাকে আরো আপনার আল্লাহর পেয়ারা করছেন আল্লাহ আপনাকে আরো বেশি নৈকট্য দিচ্ছেন তো কাজেই আপনি কখনো এটা মনে করবেন না যে আপনার কে অপছন্দ করছেন সে কারণে এটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য কি কি সদাকা করা যেতে পারে মৃত ব্যক্তির জন্য আসলে মূলত পাঁচটি কাজ করতে হয় স্বাভাবিকভাবে রাসুল আসলামের কাছে একজন সাহাবি এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমার পিতামাতা মারা গেছেন তাদের পক্ষ থেকে কি আমার কোনো দায়িত্ব বাকি আছে আমি কিছু করতে পারি কি রাসুল আসসালাম তখন বলছিলেন আর সলায় হিমা তাদের জন্য বেশি করে দোয়া করবে অল ইস্তেকফারুল আহমা তাদের জন্য ক্ষমা চাইবে ও একরাম ও সদিয়াকি ওয় ইনফাজ হিমা এবং তাদের যে মানে আল্লাহর পথে তারা ভালো কাজ করার জন্য কিছু আদা করেছেন কিছু আশা ব্যক্ত করেছেন অঙ্গীকার করেছেন এগুলো তোমার পুরা করে দেবে আর চার নম্বরে হল একরাম ও হিমা তাদের বন্ধু বান্ধবদের বান্ধবীদের সঙ্গে ভালো আচরণ করবে আর পাঁচ নম্বরে হলো অসিরাত হেবিল্লা তো সার্লা বিহিমা আর হলো যে তার রক্তের সম্পর্কে যত মানুষ আছে আত্মীয় স্বজন আছে এদের সঙ্গে ভালো আচরণ করবে তো কাজে কোনো মানুষ মারা গেলে পরে আসলে তাদের জন্য বেসিক্যালি এই সাতকে জারিয়াটা করতে হয় দোয়া করতে হয় মেইনলি যদি আমরা বলি তাদের জন্য অধিক পরিমাণে দোয়া করা উচিত এবং তাদের পক্ষে যে কোনো ভালো কাজ করে সাই জারিয়া করা উচিত এটি হলো মূল কাজ